বন্ধুরা, যখন কোনো বিচারক আসামিকে মৃত্যুদণ্ড দেন, তখন সাজা লেখার সময় বারবার কলম নিয়ে ফেলে দেন কেন? আর ডাক্তারই বা সবসময় সাদা কোটই পরেন কেন? আপনাদের বাড়িতে গ্যাস দিয়ে তো খাবার সবাই রান্না করে থাকেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি গ্যাস সিলিন্ডারের রঙে বা লাল রঙের হয় কেন? আর এসব প্রশ্নের উত্তর আপনি যদি না জেনে থাকেন তাহলে আমাদের ভিডিওটি দেখতে থাকুন, কেননা এখানে আপনাদের এমন আজব আজব দেশ এবং দুনিয়ার ইন্টারেস্টিং ভিডিও দেখাতে যাচ্ছি। নাম্বার 15, স্পেস এক্সের মালিক এলন মাস্ক এমন একটি মিউজিক্যাল চিপ তৈরি করেন যা মানুষের মস্তিষ্কে সরাসরি স্ট্রিম করে। তিনি অনেক পরিশ্রম করে কাজ শুরু করেন যা মানুষের বিবেক কম্পিউটারের সাথে জুড়িয়ে দেন এবং দুনিয়াটাকে পাল্টে দেন। নাম্বার 14, এখন কিছু বিজ্ঞানীরা মানছেন যে বারমুডা ট্রায়াঙ্গেল থেকে এক ভয়ানক তুফানের সৃষ্টি হয়, আর আধুনিক স্যাটেলাইটের মাধ্যমে জানা গেছে যে বারমুডা ট্রায়াঙ্গেলের থেকে এক ভয়ানক তুফানের সৃষ্টি হয় এবং একটি সার্কেল আকার ধারণ করে যার গতিবেগ ঘন্টায় 170 কিলোমিটার, যার সামনে দুনিয়ার কোনো জাহাজ বা উড়োজাহাজ টিকতে পারে না। নাম্বার 13, আপনি জানেন কি জাপানে কোনো ছেলে যদি কোনো মেয়েকে পছন্দ করে তাহলে সে সরাসরি এটা বলে না যে আমি তোমাকে পছন্দ করি, আর এটা বোঝানোর মাধ্যম হলো শার্টের দ্বিতীয় বোতামটি খুলে রাখা, যা জাপানিরা মনে করেন শার্টের দ্বিতীয় বোতামটি লাগানো মানে তার মন জয় করাকে বোঝায়। নাম্বার 12, সুইজারল্যান্ডের নাম তো আপনারা শুনেছেন, কিন্তু জানেন কি সেখানে রাত 10টার পর আপনি টয়লেটে যেতে পারবেন না, কেননা রাত 10টার পর কোনো আওয়াজ কারো ঘুম যেন না ভেঙে দেয়, আর টয়লেট ফ্লাশ বাটনের শব্দ পুরো অ্যাপার্টমেন্টের ঘুম ভেঙে দেয়, আর আপনি যদি এই নিয়ম ভেঙে দেন তাহলে জেল এবং জরিমানা দুটোই গুনতে হবে। নাম্বার 11, আপনারা সবাই টিভিতে অনেক ছবিতে দেখেছেন যখন কোনো বিচারক অপরাধীকে মৃত্যুদণ্ড দেন তখন ওই সাজা লেখার কাগজে কলমের নিয়ে বারবার ফেলে দেন কেন? এখন আপনারা সবাই ভাবছেন যে বিচারক কেন এমনটা করে থাকেন, এটি একটি প্রতিকারমূলক বিষয়। বিচারক এমনটা মনে করেন যে দ্বিতীয়বার ওই কলম দ্বারা যেন আর কোনো অপরাধীর মৃত্যুদণ্ড লেখা না লাগে। নাম্বার 10, যখন আমাদের আপনজনদের সাথে খারাপ কিছু ঘটতে যায় ঠিক তখনই আমরা এর পূর্বাভাস পেয়ে থাকি। এমনটাই ঘটেছিল 2016 সালে একটি পরিবারের সাথে। ওই পরিবারের 5 বছরের বাচ্চাটি নিজের বিছানায় গুঙড়িয়ে কাঁদছিল। বাচ্চাটির মা বাচ্চাটিকে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? বাচ্চাটি বললো যে তার দাদিমা মারা গেছে। তিনি এই কথা শুনে ভয় পেয়ে গেলেন, আর সব থেকে আশ্চর্যজনক কথা হলো ঠিক তার 1 ঘন্টা পরে বাচ্চাটির মার কাছে একটি ফোন কল আসে আর বলে যে সত্যি সত্যি দাদিমা মারা গেছে। তিনি অনেকটা শকড হয়ে গেলেন। নাম্বার 9, বন্ধুরা, সাল 1954, একদিন টোকিও এয়ারপোর্টে এমন একজন লোক ল্যান্ড করলেন যার কাছে এমন একটি দেশের ভিসা পাওয়া গেল যার সাথে দুনিয়ার কোনো দেশের ভিসার মিল নেই এবং তার কাছে দুনিয়ার সব দেশের ভিসাও রয়েছে। সে আরো বলে তার দেশ তড়িৎ 1000 বছরের পুরনো, আর একথা শুনে সিকিউরিটি অফিসার তাকে জেলে ভরে দেন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো পরদিন লোকটি জেল থেকে উধাও আর তাকে কখনো খুঁজে পাওয়া যায়নি। মনে করা হয় তিনি কোনো মহাকাশ থেকে পৃথিবীতে ভুল করে চলে এসেছিলেন। নাম্বার 8, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হোলি ফেস্টিভ্যালের আয়োজন করা হয় যার নাম মাঠ ফেস্টিভ্যাল বলা হয়। মাঠ ফেস্টিভ্যাল অনেক ধুমধাম করে আয়োজন করা হয়। মাঠ ফেস্টিভ্যালে একজন আরেকজনের গায়ে কাদা লাগিয়ে দেয়। এই ফেস্টিভ্যালের অ্যাট্রাকশন হলো যদি আপনি আপনার প্রেমিকাকে মনের কথা বলতে না পারেন তাহলে এই ফেস্টিভ্যাল আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন হলো প্রপোজ করা। এখানে প্রেমিক প্রেমিকাকে এবং প্রেমিকা প্রেমিকের গায়ে কাদা ছুড়ে মারে, আর এই কাদামাটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এখানে মজা করতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসে এবং যদি এই ফেস্টিভ্যালটি আপনাদের আনন্দ দিয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। নাম্বার 7, আপনারা হয়তো দেখে যখন কোনো লোক নিজের ব্যাপারে কথা বলে তখন বারবার নাক চুলকাতে থাকে, আর সাইকোলজির ভাষাতে এটাকে বোঝায় যে লোকটি নার্ভাস ফিল করছে আর সে এটাই ভাবছে যে তার সামনে বসে থাকা লোকটি তার সম্পর্কে কি ভাবে। নাম্বার 6, দাঁড়িয়ে পানি পান করলে লাংস আর হার্টস এর অনেক সমস্যা হতে পারে, আর সবসময় মনে রাখবেন বসে পানি পান করতে, কেননা বসে পানি পান করলে আপনার স্মৃতিশক্তি এবং শারীরিক শক্তি বৃদ্ধি পাবে যার জন্য আপনি অনেক শক্তিশালী কাজ করতে পারবেন। নাম্বার 5, বন্ধুরা, 2000 টাকার নোটের আগে দুই জায়গায় ও পেছনের এক জায়গায় বাবল এজন্য দেওয়া থাকে যে এ বাবলগুলো নোটের বৈধতা যাচাই করে, আর অন্যান্য বাবলগুলো দ্বারা তারিখ মাস সাল বোঝানো হয়ে থাকে। যেমন এই নোটটিতে এই বাবলগুলো দ্বারা বোঝানো হচ্ছে যে 11/9/2021, তার মানে এই নোটটি 11/9/2021 তারিখে সরবরাহ করা হয়েছে। নাম্বার 4, বন্ধুরা, এখন জানবো থামস আপের ব্যাপার। আপনি এটা জেনে অবাক হবেন যে থামস আপ দেখানোর রীতি 2000 সালের প্রথমেই শুরু হয়। 2000 সালে এনশিয়ার রোমে গ্লাডিয়েটার্স এর মধ্যে যে লড়াই হয় তখনকার রীতি। গ্লাডিয়েটার্স জেলখানার কয়েদীদেরকে বলা হয়, আর বড় বড় স্টেডিয়ামে গ্লাডিয়েটারদের লড়াইয়ের আয়োজন করা হয়, আর তখন একজন গ্লাডিয়েটার্স অন্য আরেকজন গ্লাডিয়েটারকে যখন জখম করে হারিয়ে দেয় তখন দর্শকরা থামস আপ এর মাধ্যমে পরাজিত গ্লাডিয়েটারসকে মেরে ফেলতে বলে, আর থামস আপ ডাউন করলে এর মানে ওই গ্লাডিয়েটারসকে ছেড়ে দিতে বলছে। নাম্বার 3, আমরা সবাই কখনো না কখনো একথা শুনেছি যে গাজর খেলে চোখের জ্যোতি বাড়ায়, কিন্তু কখনো এটা মনে হয়েছে কি যে গাজর খেলে সত্যি চোখের বাতি
যদি পারে কিনা, তাহলে আমি বলবো কখনোই নয়। এটা সত্যি ঘটনা হলো 1940 সালে যখন বিশ্বযুদ্ধ শুরু হয় এবং ওই সময় ব্রিটেনের লিডারকে খুশি করার জন্য তাকে লুকিয়ে রাখেন এবং আর অন্য দেশগুলোকে একথা বলেন না যে, আর যখন ব্রিটেনের এয়ারফোর্স রাতে মিশনে চলে যায় লিডারকে বলে কাজ সাকসেস হয়েছে, আর দুনিয়ার অন্য সব দেশ ব্রিটেনের রাজাকে বলেন আপনাদের এয়ারফোর্স রাতে মিশন কিভাবে সফল করলেন। ব্রিটেনের রাজা মিথ্যে কথা বললেন যে আমাদের ফোর্স গাজর খায়, যার জন্য তারা রাতেও চোখে দেখতে পায়। তো আপনারাও আপনাদের ফোর্সকে গাজর খাওয়ান, তারাও এটাই বলবে যে আমরা রাতে চোখে দেখতে পাই। বিভিন্ন রং থাকা সত্ত্বেও আমাদের গ্যাস সিলিন্ডারের রং লাল এজন্যই করা হয় যে লালই একমাত্র রং যা বিপদ সংকেত নির্দেশ করে আর সহজে অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়, যা কোনো দুর্ঘটনার সময় সহজেই চিনতে পারা যায়। নাম্বার ওয়ান, ডাক্তাররা সাদা পোশাক এজন্যই পরেন কারণ তারা ল্যাবরেটরিতে বিভিন্ন কেমিক্যালস এর পরীক্ষা নিরীক্ষা করে থাকেন, আর কোনো কেমিক্যালস কোনো কারণে জামায় লেগে যায় তাহলে তা সহজে বুঝতে পারা যায়। আর দ্বিতীয়ত, সাদাই একমাত্র পোশাক যা শান্তি ও ক্লিনিনেস বিরাজ করে থাকে। তো বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে, তাই আপনাদের ভিডিওটিতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন।